কি বিড়লা মন্দির, দেখবো আমরা কেমন। বিড়লা মন্দির তো বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে, তাই জন্য আমরা আজকে ফার্স্ট টাইম ভিতরে গিয়ে দেখবো। সকাল 5:30 থেকে 11 o'clock আবার মন্দির বন্ধ থাকে, তারপরে আবার 5:30 সন্ধ্যেবেলা খুলবে, সন্ধ্যে অবধি আবার খোলা থাকে। হ্যাঁ, কলকাতারও সাইট সিন হয়। হতে পারে আমরা উত্তরবঙ্গবাসী এতবার কলকাতা ঘুরেছি যে আলাদা করে কলকাতা দেখার প্রয়োজন পড়েনি, কিন্তু কলকাতাকে ভালো করে চিনতে একবার কলকাতা ট্যুর করাই যায়। এইরকমই এক উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার বিড়লা মন্দির দেখব বলে। এটি বালিগঞ্জ অঞ্চলে আশুতোষ চৌধুরী রোডে অবস্থিত। শিল্পপতি বিড়লা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1970 সালে। নির্মাণ কাজ সম্পূর্ণ হতে 26 বছর সময় লেগেছিল। 1998 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দ মহারাজ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। 44 কাঠা জমির ওপর গঠিত এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে নির্মিত। মন্দিরে রাজস্থানি মন্দির স্থাপত্যেরও কিছু বৈশিষ্ট্য লক্ষিত হয়। মন্দিরের গায়ে ভগবদ্গীতা গ্রন্থের দৃশ্যাবলী চিত্রিত রয়েছে। মন্দিরের নকশা প্রস্তুত করেছিলেন স্থপতি নমি বসু। প্রধান মন্দিরে কৃষ্ণ ও রাধার মূর্তি রয়েছে, বাঁ দিকের শিখরে দুর্গার মূর্তি আর ডান দিকের শিখরে রয়েছে ধ্যানমগ্ন শিবের মূর্তি। প্রতি বছর জন্মাষ্টমী এই মন্দিরে মহাসমারোহে পালিত হয়। বিশেষ তিথি ছাড়াও প্রতিদিন এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। মন্দির চত্বরে ক্যামেরা এবং কোনো প্রকার ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত ও সুন্দর। ভিতরের বিরাট ঝাড় লণ্ঠনটি সত্যিই অবাক করল। কলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম অসংখ্য দর্শনীয় স্থান। পশ্চিমবঙ্গ ট্যুরিজমের অধীনে একদিন কিংবা দুই দিনের কলকাতা সাইট সিনের ব্যবস্থা চালু রয়েছে। তাহলে আর দেরি কেন, প্রাণের শহর কলকাতাকে নতুন করে এক্সপ্লোর করতে এখনই বেরিয়ে পড়ুন। হ্যাপি ট্রাভেলিং।